নির্বাচনে জনগণের রায় পক্ষে না গেলেই বিএনপি মিথ্যাচার করে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। সকালে কুষ্টিয়ার নিজ বাসভবনে সাংবাদিকদের একথা বলেন তিনি। বিএনপি ক্ষমতায় থাকার সময় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল উল্লেখ করে হানিফ বলেন, হাওয়া ভবনে বসে যারা অপকর্ম করত তাদের মুখে গণতন্ত্র কিংবা দুর্নীতির অভিযোগ শোভা পায় না। পৌরসভা নির্বাচন সুষ্ঠু হচ্ছে বলেও দাবি করেন মাহবুব উল আলম হানিফ।